বন্ধুরা, আপনারা আপনাদের ইউটিউব ভিডিওগুলো যত সুন্দরভাবে কন্টেন্ট তৈরি করুন না কেন, তার একটা মূল উদ্দেশ্য ভিউ না হওয়ার একটা মূল উদ্দেশ্য হতে পারে যে আপনার ভিডিওর ভিউ দেখে মানুষ ঘুরে যায়। কারণ আজকালকার মানুষ সব খুব শিয়ানা এবং খুব ইন্টেলিজেন্ট হয়ে গেছে, যে আপনার ভিডিওর থাম্বনেলটা দেখে যতই ভালো লাগুক না কেন, তার আগে নিজে ভিডিওর নিচের দিকে চোখটা পড়ে যায় যে আপনার ভিডিওতে কতজন ভিউজ হয়েছে, কতজন লোক আপনার ভিডিওটি দেখেছে। তা সেই ভিউজের উপর তারা আইডেন্টিফাই করে তারা আপনার ভিডিওটা দেখতে চায়, ঠিক আছে? আর আপনার ভিউটা যদি নিচের যে ভিউ অপশানটা যদি হাইড করা থাকে বা গোপন করা থাকে, তাহলে কিন্তু সবার কারোর চোখে পড়বে না জিনিসটা, অটোমেটিক্যালি আপনার ভিডিওতে ক্লিক করার চান্স অনেক বেশি থাকে এবং ভিডিওর ভিউজ হওয়ার আরও বেশি অনেক গ্রহর চান্স বেড়ে যায়। তো বন্ধুরা, আজকে আমি দেখিয়ে দেবো যে কীভাবে আপনার ভিউটাকে হাইড করা যায়, ঠিক আছে বন্ধুরা, মানে গোপন করা যায়। অবশ্য আপনি দেখতে পারবেন যে আপনার ভিডিওতে কতজন ভিউ হচ্ছে বা হয়েছে, আলটিমেটলি সবই দেখতে পারবেন, কিন্তু যে ভিডিওটা দেখবে সে কিন্তু দেখতে পারবে না যে আপনার ভিডিওর ভিউজ কত হচ্ছে বা কত আছে। তো বন্ধুরা, চলুন শুরু করা যাক। আর আমি আছি আকাশ আপনাদের সাথে, আপনারা দেখছেন আকাশ বাংলা ট্রিক্স ইউটিউব চ্যানেল। নতুন নতুন প্রতিদিন টিউটোরিয়াল নিয়ে হাজির হব নতুন নতুন আপনাদের সামনে। আর আপনারা যদি আমার চ্যানেল এখন নতুন হয়ে থাকেন, প্লিজ সাবস্ক্রাইব করে দিন আর পাশাপাশি বেল আইকনটিকে বাজিয়ে দেবেন। আর বন্ধুরা, যদি ভিডিওটি ভালো লাগে প্লিজ লাইক করবেন। তো এখন আপনারা প্রথম যেটা করবেন, আপনারা চলে যাবেন আপনাদের ফোনে ক্রোম ব্রাউজার, ক্রোম ব্রাউজারটি ওপেন করবেন। ক্রোম ব্রাউজারটি ওপেন করার পরে আপনারা এখানে সার্চ করে ইউটিউব সার্চ করবেন, ঠিক আছে? আর তো ইউটিউব সার্চ করে নেবেন, আমি youtube.com সার্চ করে নিলাম। তো অবশ্যই কিন্তু ডান দিকে দেখুন কোনার দিকে থ্রি ডট অপশান রয়েছে, ওখানে কিন্তু অবশ্যই থ্রি ডট অপশানটিতে ক্লিক করে কিন্তু আপনার ডেস্কটপ মোডটি অন করে রাখতে হবে, ঠিক আছে বন্ধুরা? এই যে এই ডেস্কটপ মোডটি অন করে রাখবেন, ঠিক আছে? তো আমি অন করে দিলাম। এবার আপনাদের কী করতে হবে বন্ধুরা, আপনাদের যে ফোনে মানে ইউটিউবে যে লোগোটা আছে সে কোনার দিকে দেখতে পাচ্ছেন যে ইউটিউবের লোগোতে আপনারা টাচ করবেন, ঠিক আছে? এই যে ইউটিউব লোগোতে টাচ করবেন, আমি টাচ করলাম, ঠিক আছে? তো টাচ করার পরে আপনারা চলে যাবেন মাই চ্যানেলে, ঠিক আছে বন্ধুরা? মাই চ্যানেলে গিয়ে মাই চ্যানেলে ক্লিক করবেন। তো বন্ধুরা, মাই চ্যানেলে ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন আবার আরেকবার এখানে ক্লিক করবেন, আপনাদের লোগোটিকে লোগোটাতে আরেকবার ক্লিক করবেন, ঠিক আছে বন্ধুরা? ক্লিক করলাম, ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন সেটিংস অপশানটি আছে। তো বন্ধুরা, সেটিংস অপশানে ক্লিক করবেন, সেটিংস অপশানে ক্লিক করবেন। সেটিংস অপশানে ক্লিক করার পর আপনাদের সামনে ঠিক একটা ইন্টারফেস এরকম ধরনের আসবে। তো আপনারা আমি জুম করে দেখাচ্ছি, এখানে এই যে এখানে এই প্রথম যে অপশানটা আছে ভিউ অ্যাডিশনাল সেটিং ফিচার্স, এখানে ক্লিক করবেন ফার্স্ট অপশানে, ঠিক আছে? ক্লিক করার পরে আপনাদের সামনে ঠিক এই ধরনের একটা ইন্টারফেস ওপেন হবে। তো ওপেন হওয়ার পরে আপনাদেরকে যেটা করতে হবে, আপনাদের ভিডিও ম্যানেজারে যেতে হবে, ঠিক আছে বন্ধুরা? তো ভিডিও ম্যানেজারে যেতে হবে, আমি ভিডিও ম্যানেজারে ক্লিক করলাম, এই যে ভিডিও ম্যানেজার, ঠিক আছে? ভিডিও ম্যানেজারে আমি ক্লিক করলাম। তো ভিডিও ম্যানেজার ক্লিক করার পরে আপনাদের সামনে ঠিক ভিডিওগুলো সাজেস্টে শো করবে, ঠিক আছে? তো লিস্টে শো করবে। তো আপনি ধরুন একটা ভিডিও ওর ভিউ আপনি বন্ধ করতে চান, ঠিক আছে? তার জন্য যেটা করতে হবে, ধরুন আমি এই ভিডিওটার ভিউ আমি বন্ধ করবো, ঠিক আছে? তার জন্য আমি কী করবো, এডিট অপশানে ক্লিক করবেন, এই এডিট অপশানটাতে ক্লিক করবেন, ঠিক আছে? এই অপশানটাতে ক্লিক করার পরে আপনাদের সামনে নতুন একটা পেজ ওপেন হয়ে যাবে। তো এরকম একটি পেজ ওপেন হয়ে যাওয়ার পরে আপনাদেরকে যেটা করতে হবে, এখানে দেখতে পাচ্ছেন অ্যাডভান্স সেটিংসগুলো অপশানটি আছে, অ্যাডভান্স সেটিংস। এখানে তিনটে অপশান আছে, বেসিক ইনফরমেশন, ট্রান্সলেট আর হচ্ছে গিয়ে অ্যাডভান্স সেটিংস। এই অ্যাডভান্স সেটিংসে আপনারা ক্লিক করবেন। অ্যাডভান্স সেটিংসে ক্লিক করার পরে দেখুন এই ডান দিকে, দেখুন ডান দিকে একটা অপশান আছে এখানে যে মেক ভিডিও, এই দেখুন এইটা, এই অপশানটাকে চেক মার্ক দেওয়া থাকবে, আপনাদেরকে চেক মার্কটা আপনাদের তুলে দিতে হবে, এই চেক মার্কটা আপনাদের তুলে দিতে হবে, ঠিক আছে বন্ধুরা? এখানে লেখা আছে দেখুন, মেক ভিডিও স্যাটিসফাইড অন দ্য ওয়াচ পেজ পাবলিসি ভিজিবল, ঠিক আছে? তো এই চেক মার্কে আপনাদের তুলে দিতে হবে, যদি চেক মার্ক দেওয়া থাকে চেক মার্কটা আপনাদের তুলে দিতে হবে, ঠিক আছে? আমি তুলে দিলাম। তুলে দেওয়ার পর আপনাকে যেটা করতে হবে, উপরের দিকে আসুন, উপরের দিকে দেখুন এখানে সেভ চেঞ্জেস লেখা আছে, তো সেভ চেঞ্জেসে ওকে করে দেবেন, ঠিক আছে বন্ধুরা? সেভ চেঞ্জে ওকে করে দিলাম। ওকে করে দেওয়ার পরে আপনার ভিউয়ার কেউ দেখতে পারবে না বন্ধুরা। এটা একটা ভিউ বাড়ানোর খুবই গুরুত্বপূর্ণ একটি সেটিংস অপশান, কারণ এটা একটা ভালো অপশান, এই যেহেতু ইউটিউবার নিজেই এই অপশানটা দিয়ে রেখেছে যাতে নিশ্চয়ই আমাদের কোনো হেল্প হয়, সেই কারণেই ইউটিউব এই অপশানটা দিয়ে রেখেছে। তো বন্ধুরা, আজকে ভিডিওটা এই পর্যন্ত, যদি ভালো লাগে প্লিজ এটি লাইক করে যাবেন, আর আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন আরেকবার বলছি প্লিজ সাবস্ক্রাইব করবেন এবং আমার